আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি বর্তমান ফজর নামাজ পড়তে হারবাঙ্গা ব্রিজে আসলাম। তো বন্যার পানি অলরেডি শুকিয়ে গেছিল, আবার বৃষ্টির কারণে অনেক পানি বেড়ে গেছে। এখন প্রচুর টাকই বর্তমানে আমি হারবাঙ্গা ব্রিজের উপর আছি। এটি হচ্ছে বংশাই নদী, আমার দুই পাশে চারদিকে পানি। আপনি দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখেন প্রচুর টাগই, এগুলা হচ্ছে যেসব যেখানে বিল ছিল, বিল বা খাল, এখন পুরা বর্ষা ছিল। ওই বর্ষার সময় আপনার হচ্ছে টাগই গুলা ওই খালে বা বিলের ভিতরে ঢুকে গেছিল, এবং যারা বিল পরিচালনা করে এবং তারা সকল মিলে এই টাগই গুলা বের করে দিছে। কারণ এখন তারা সময় শুকে শুকিয়ে যায়, এখন যদি না বের করে পরবর্তী পানি শুকিয়ে গেলে ওই ধর এই টাগই গুলা বের করতে পারবে না। এই কারণে এই টাগই গুলা তারা বের করে দিচ্ছে। কারণ এই টাগই গুলা এখন মাছ আছে, গুদা মাছ আছে, যদি কেউ ঠেলা জাল বা ধর্মা জাল দিয়ে খেয়েও মানে অবশ্যই এখানে মাছ পাবে। এই এই ব্রিজটা হচ্ছে 2000 সালে বানানো হয়, 2000 সালে, আজ থেকে 23 বছর হয়ে গেছে অলরেডি। তো প্রিয় বন্ধুরা, যাবার আমার পেজটিতে যারা আছেন সবাই লাইক ফলো করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। এবং নতুন ফলো রাখছেন সবাই লাইক শেয়ার দিয়ে দিবেন এবং ফলো রাখবেন। আর যারা অলরেডি ফলো লাইক দিয়ে রাখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। মানে বেশি বেশি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে বংশাই হাটবাঙ্গা ব্রিজ। তো আমাদের এটি হচ্ছে হাটবাঙ্গা বাজার। ওয়ালাইকুম আসসালাম। এখান দিয়ে হাজারো হাজারো গাড়ি যায় চলাফেরা করে দিনে। এই নদীর উপর একসময় এই নদীতে একসময় শুকে গেত, বা এখানে একসময় ফেরিঘাট ছিল, ফেরিঘাট বা গুস্তি ছিল, নৌকা দিয়া এই নদীতে পার হওয়া লাগতো। এবং কি ফেরি ছিল, পরবর্তীতে কোনো এক সময় আল্লাহ এটা ব্রিজটা করা হয়, 2000 সালে ব্রিজটা করা হয়। আসলে 23 বছর মঞ্জু ভাই হেঁটে ঘুরান দিয়ে আসলো, মঞ্জু ভাইয়ের সাথে এদিকে আসছিলাম। মঞ্জু ভাই হাঁটতেছে, তার সাথে আমি দৌড়ে পারতেছি না, আমি আস্তে আস্তে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সব ভিডিও করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।